please subscribe to my channel and press the bell icon to never miss another update from Asmodee. হ্যালো এভরিওয়ান, আজ আমরা এক্সেলের দ্বিতীয় ভিডিওতে এসে গেছি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এক্সেলের টোটাল ইন্টারফেসটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। সো প্রথমে এক্সেলটা লঞ্চ করা যাক। আগের দিন আমরা পাঁচটা পদ্ধতি শিখেছিলাম, আপনি যে কোনো একটা ইউজ করে এক্সেলটাকে লঞ্চ করতে পারেন। সো আমি অলরেডি এখানে এক্সেলটাকে মিনিমাইজ করে রেখেছি, এটা হচ্ছে আমাদের এক্সেল। সো এক্সেলের যে বিভিন্ন পার্টসগুলো আছে এই পার্টসগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো, যে কোন অংশগুলোকে কী নামে ডাকা হয়, বেসিক্যালি কী বলা হয় না এই অংশগুলোকে। সো এটার জন্যে প্রথমেই আপনাকে রিকোয়েস্ট করবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, কারণ আপকামিং যে সমস্ত ভিডিওসগুলো আছে সেগুলো আপনার খুবই কাজে লাগবে। সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবের পাশে একটা বেল থাকবে, বেলটাকে প্রেস করে দেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে লেটস স্টার্টেড। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ সঞ্জয় এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো প্রথমে আপনাকে একটা ছবি মাধ্যমে আমি ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করবো। সো এটা হচ্ছে সেই ছবিটা, যে ছবিটার ব্যাপারে আপনাকে কথা বলছিলাম। তো এখানে দেখুন, এখানে পরিষ্কার কিন্তু ইন্ডিকেট করে দেওয়া রয়েছে বিভিন্ন পার্টসগুলোকে, সমস্তভাবে কালার লাইন দিয়ে এগুলোকে বর্ডার আকারে ড্র করা রয়েছে এবং সেগুলোকে বোঝানো রয়েছে। তো আমরা প্রথমে শুরু করব এখানে আমাদের টুল বার, যেটা কুইক অ্যাক্সেস বার যেটা, সেটা দিয়ে। সো এক্সেলটা খোলার প্রথমে একদম মাথার দিকে যে এই অংশটা যেটা আসবে, এখানে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এখানের অংশটাকে আমরা বলছি হচ্ছে আপনার টুল বার। এটা হচ্ছে আপনার টুল বার, কিন্তু এটা হচ্ছে আপনার কুইক অ্যাক্সেস টুল বার বেসিক্যালি। ঠিক আছে, এই অংশটা যেটা আমি ড্র করলাম এটা হচ্ছে আপনার কুইক অ্যাক্সেস টুল বার। ওকে, অ্যান্ড দেন টোটালি এখানে যে রেড করে দেওয়া আছে, এটা যে অংশটা রেড করে দেওয়া রয়েছে, দেখুন এই অংশটা হচ্ছে আপনার রিবন। এই টোটাল এরিয়াটাকে রিবন বলছে, একদম ফাইল থেকে শুরু করে ডেভেলপার থেকে শুরু করে টোটাল অংশটাই হচ্ছে আপনার রিবন এরিয়া। সো এটা হচ্ছে আপনার রিবন। অ্যান্ড দেন যেটা দেখুন এখানে হচ্ছে টাইটেল বার। টাইটেল বার মানে বেসিক্যালি যে ডকুমেন্টে আপনি কাজ করবেন সেই ডকুমেন্টটা যে নামে আপনি সেভ করে কাজ করবেন, বা যদি ফার্স্ট টাইম ওপেন করে থাকেন কোনো নাম না দেয় তাহলে কিন্তু বুক অন মাইক্রোসফট এক্সেল এটাই থাকবে বাই ডিফল্ট। আর যদি নাম দেন তাহলে আপনার এটা হেডিংসে এসে যাবে। সো এটাই হচ্ছে আপনার টাইটেল বার, যে ডকুমেন্টটা কাজ করছেন সেই ডকুমেন্টটার টাইটেলটা কি সেটা শো করবে এখানে না। দেন সরাসরি আমরা এখানে আসবো যেখানে এ ওয়ান লেখা রয়েছে, দেখুন এখানে এখানে আমি বক্সটা আরেকবার ড্র করে দিচ্ছি আপনাদের জন্য। সো এখানে এ ওয়ান এটা হচ্ছে আপনার নেম বক্স বেসিক্যালি। সো নেম বক্স মানে আমরা সেল অ্যাড্রেসের বার এটা বক্সও বলে থাকি, মানে বার বা বক্স। তো সেল অ্যাড্রেসটা আমরা জানবো পরের ক্লাসে, মানে নেক্সট ভিডিওতে বেসিক্যালি। সো এরপর নেক্সট যেটা এখানে আছে, দেখুন এখানে যেটা দেখুন ওই এফএক্স লেখা আছে এবং তার মধ্যে এটা যেটা আপনাকে এখানে স্যুপ যেটা আমি ড্র করছি দেখে নিন একবার, এইটা হচ্ছে আপনার ফর্মুলা বার। মানে বেসিক্যালি আমরা এক্সেলে তো ম্যাক্সিমাম ফর্মুলা নিয়ে কাজ করবো, তো এইখানটা হচ্ছে বিভিন্ন ফর্মুলাগুলোকে লেখা হয়ে থাকে। সো এইটার নাম হচ্ছে ফর্মুলা বার। অ্যান্ড দেন এখানে যে প্রথম দেখুন এক নম্বর যে এ ওয়ান এটা হচ্ছে একটা সেল, তো এটা হচ্ছে সেল এ ওয়ান, আর এ ওয়ানটা হচ্ছে এর অ্যাড্রেস। এটা আমরা নেক্সট ভিডিও পুরো বিস্তারিত জানবো। আপনি শুধু অংশগুলোকে আজকে আমি জানিয়ে দিচ্ছি যে কোন অংশটাকে কী বলা হচ্ছে, এটাই আপনাদের জানানোর জন্য সেকেন্ড ভিডিও। থার্ড ভিডিওতে আমরা পুরো ব্যাপারটা ভালো করে জানবো। সো এটা হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল সেল, এই ছোটো ছোটো বক্সগুলো যত বক্স আছে এগুলোকে এক একটাকে সেল বলা হয়, ঠিক আছে। আর যে অ্যাড্রেসটা শো করে এখানটা হচ্ছে সেল অ্যাড্রেস, আমরা এখানটা দেখতে পাবো যেখানটা আপনার নেম বক্স। অ্যান্ড দেন এইদিকে আমরা যদি চলে আসি, এখানে দেখুন এই যেগুলো এ বি সি ডি ই এফ যেগুলো একদম আপনার ভার্টিক্যাল মোডে আছে সেগুলো হচ্ছে আপনার কলামস, এগুলো হচ্ছে আপনার কলাম। এরপর দেখুন এইখানে যেটা পাবেন আপনি, যেগুলো 1 2 3 4 5 করে একদম টোটাল যতদূর পর্যন্ত লেখা রয়েছে সব, এগুলো কিন্তু সমস্ত হচ্ছে রোজ। তার মানে বেসিক্যালি আপনার হরিজেন্টাল মোডে যেগুলো আছে সেগুলো হচ্ছে রোজ, আর যেগুলো ভার্টিক্যাল মোডে আছে সেগুলো হচ্ছে আপনার কলামস। দ্যাটস ক্লিয়ার। সো নাও লেটস মুভ অন টু স্প্রেডশিট নেভিগেশন। সো এখানে একটা দেখুন নেভিগেশনের একটা জায়গাও দেওয়া রয়েছে এইখানে, ঠিকানটা দেখুন এখানে নেভিগেট। আপনি যে যদি একাধিক পেজে কাজ করে থাকেন, বাই ডিফল্ট তো তিনটেই পেজ থাকে, সিট ওয়ান সিট টু এইভাবে থাকে, কিন্তু যদি আপনি এটাকে নেভিগেট আরও দুটি পেজ থাকে তাহলে আপনি এটাকে প্রিভিয়াস করতে পারেন, নেক্সট করতে পারেন, একবার একবার পেজগুলোকে স্ক্রল করে করে দেখতে পারেন, আপ মানে নেক্সট করে করে বা প্রিভিয়াস করে করে, ঠিক আছে। সো এটা হচ্ছে এটা এটা নাম হচ্ছে আপনার যেটা হচ্ছে স্প্রেডশিট নেভিগেশন। ওকে, অ্যান্ড দেন নিচের দিকে দেখুন এখানে সিট ওয়ান সিট টু সিট থ্রি আছে, আপনি এগুলো রিনেমও করতে পারেন। তো বাই ডিফল্ট এই নামগুলোই থাকে, এগুলো হচ্ছে আপনার ওয়ার্কশিট, যে সিটগুলো আপনি কাজ করছেন তো সেগুলোর নাম হচ্ছে ওয়ার্কশিট। এরপর সরাসরি তার পাশে যদি আমরা চলে আসি, এখানটা হচ্ছে আপনার টেটাস বার। টেটাস বার মানে বেসিক্যালি এই এই সেকশনটা, এই সেকশনটা আপনার হচ্ছে টেটাস বার, মানে এখানেই আপনার টেটাসগুলো শো করবে, এটা হচ্ছে আপনার টেটাস বার। এরপর যেটা আসছে এখানে দেখুন ভিউ অংশ যেটা আছে, এই অংশটা এটা হচ্ছে আপনার পেজ ভিউ, মানে পেজে কোন মুডেতে ভিউ আছে আপনার সেটা, যে সেটা আপনাকে শো করবে এই অংশটা।
অ্যান্ড দেন এখানে যেটা আছে দেখুন, এটা হচ্ছে আপনার স্ক্রল বার, মানে আপনি যদি পেজটাকে উপর নিচে নামাতে চান বা ওঠাতে চান, মুভ করতে চান, সেটা হচ্ছে স্ক্রল বার, এটার মাধ্যমে আপনি করতে পারেন, অথবা আপনি মাউসের চাকা ঘোরালেও হবে। এরপর দেখুন ঠিক পেজ ভিউর পাশে যেটা আছে, জুম করে দেওয়া কিন্তু 100% করে দেওয়া আছে, এটা হচ্ছে আপনার জুম বার, মানে আপনি পেজটাকে জুম বাড়াতেও পারেন কমাতে পারেন। বাড়ানোর জন্য প্লাস সাইনে ক্লিক করতে হবে, অথবা এইখানে যে পয়েন্ট আছে এটাকে ক্লিক করে উপর দিকে টানলে বাড়বে, নিচের দিকে টানলে কমবে, অথবা মাইনাসে ক্লিক করলে আপনার এটা মাইনাস হয়ে হয়ে নিচের দিকে চলে আসবে, মানে পেজটার জুমটা আউট হয়ে যাবে, বেসিক্যালি জুম ইন আর জুম আউট, এই হচ্ছে বিষয়। তো এখানে হচ্ছে এটাই হচ্ছে বেসিক ফ্যাক্টস এক্সেলের, যে সমস্ত বিভিন্ন অংশগুলো আছে সেই অংশগুলোকে। তো এটার এই অংশটার আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যাতে আপনার সুবিধা হবে, এটা আপনি স্ক্রিনশট বিভিন্ন অংশগুলো আপনার দেখতে কোনো অসুবিধা হবে না, এখান থেকে পরিষ্কার দেখতেই পাচ্ছেন, এখানে সমস্তগুলোকে মেনশন করে দেওয়া আছে। সো সেকেন্ড ভিডিওয় আপাতত এইটুকুই, এবং শেষে আপনাকে একটা কাজ দেব, আমি এক্সেলে একটা অংশকে আপনাকে ড্র করে দেখাচ্ছি, আপনাকে সেটা বলতে হবে যে এই অংশটাকে কি বলে, ঠিক আছে? আপনি কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে এই অংশটাকে কি বলে, আমি যে অংশটা হাইলাইট করছি দেখে নিন, এই যে অংশটাকে আমি হাইলাইট করলাম এই অংশটাকে কি বলে, এটা আপনি কমেন্ট বক্স সেকশন আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি কতটা অ্যাটেন্টিভলি শিখেছেন ব্যাপারটা, বা আপনি যেভাবে হোক বলবেন, যদি মনে হয় যে আরেকবার ভিডিওটা দেখবো, আপনি আরেকবার এটাকে ভিডিওটাকে দেখে কমেন্টটা জানাবেন অবশ্যই, ঠিক আছে? এটাই আশা রাখবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং অন্যান্য ভিডিওগুলো পেতে আরও নতুন নতুন জিনিস শিখতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে একটি লাইক দিন, আর ভিডিওটিকে শেয়ার করুন অন্যান্য যে সমস্ত বন্ধুরা আছে আপনার চেনা পরিচিত, বা অন্যান্য যে কোনো আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক যেখানে খুশি আপনি শেয়ার করুন, যেটা তারাও এইভাবে শিখতে পারে এই অনলাইনের মাধ্যমে। এটা ফ্রি, এটার জন্য কোনো কস্ট লাগছে না, কোনো কিছু লাগছে না, আপনি শেয়ার করতেই পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ হিট লাইক, কমেন্ট অন ইট, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।